আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে অনেক দিন পরে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি অনেক দিন ব্যস্ত ছিলাম, এজন্য ভিডিও দিতে পারি নাই। তো আজকে যাচ্ছি, আমার জবের ইন্টারভিউ আছে, দুইটা জবের ইন্টারভিউ। এই ভিডিওটা আসলে 2 মাস আগে করা, তো এতদিন ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো আজকে একটু সময় পেলাম, ভাবলাম যে একটু এডিট করে তাহলে ভিডিওটা দিয়ে দিই। এতদিন আমি আসলে পুরাতন ভিডিওগুলোই আমার পেজে দিয়ে গেছি। কানাডাতে আসার পর আমি আসলে কোনো জবে অ্যাপ্লাই করছিলাম না, আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছিলাম, এজন্য কোর্সটা অবশ্য এখনও শেষ হয় নাই। তো আমি দুটো জবের জন্য অ্যাপ্লাই করছি, তো দুটো জব থেকে ওরা ইন্টারভিউর জন্য ডেকেছে। তো যেদিন আমি ইন্টারভিউ দিয়েছি, তারপরের দিন থেকেই আমি জবে জয়েন করে ফেলেছি। তো আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া যে দুটো জবই আমার হয়ে গিয়েছিল। তো যে জবটা আমার কাছে বেশি কমফর্টেবল মনে হয়েছে, সেই জবটাতেই আমি জয়েন করেছি। বেসিক্যালি এই কারণেই আমি আসলে এতদিন নতুন কোনো ভিডিও আমার পেজে দিতে পারি নাই। তো এখন থেকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি একটা ফুল টাইম জব পেয়ে গিয়েছি, আমি অনেক হ্যাপি। তো সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাক মতো সুন্দর মতো করতে পারি। জব হয়েছে, সেই খুশিতে বাসার সবাইকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে খাইয়েছিলাম সেদিন। তো অনেক হ্যাপি ছিলাম আমরা সবাই, আর আমার বাচ্চারা অনেক বড়, সেজন্য আমার আসলে বেশি সমস্যা হয় না। দুটো বাচ্চাই আমার বড় বড়, ছোট হলে অবশ্য একটু সমস্যা হইতো। যাই হোক, আমার জব হয়েছে, এটাই আসলে অনেক খুশির ব্যাপার। তবে যেদিন আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিল, তার ঠিক পরের দিনই আমি জবে জয়েন করেছিলাম, ঈদের ঠিক 10 দিন আগে। ওই 10 দিন আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ অনেক সময় আমার 3টা থেকে 10টা পর্যন্ত ডিউটি থাকতো। তো বাসায় ইফতারি আমি রেডি করে রেখে যেতাম, তারপরও সবাই অনেক আপসেট থাকতো যে নতুন জবে জয়েন করছি, আসলে এভাবে কখনো তো আমি বাসার বাইরে রোজার সময় থাকি নাই। আমি যেহেতু ঈদের 10 দিন আগে জয়েন করেছি, তো আমাকে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিনও ডিউটি দিয়ে রেখেছিল। তো আমার ম্যানেজার অনেক ভালো ছিল, আমি ওনাকে বলেছি যে আমার বাচ্চারা অনেক আপসেট হয়ে যাবে, যেহেতু আমাদের একটা ফেস্টিভ্যাল, ঈদ ফেস্টিভ্যাল, এটা আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করি। তো উনি অনেক ভালো, ম্যানেজারটা আমার ফিলিপাইনি উনি, তো উনি আমাকে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন ছুটি দিয়েছিল, তো আমি অনেক খুশি হয়েছিলাম। তো অনেকেই আমার এই ভিডিও দেখে আমাকে কমেন্টস করবেন, আপু আপনি কোথায় চাকরি নিয়েছেন একটু বলেন বলেন। অবশ্যই বলবো, নেক্সট ভিডিও আসবে আমি কোথায় চাকরি নিয়েছি অবশ্যই বলবো। তবে হ্যাঁ, এখানে আমরা যে চাকরি করি না কেন, সব চাকরিতেই কিন্তু কষ্ট আছে। এখানে সময়ের অনেক মূল্য, 1 সেকেন্ডেরও অনেক মূল্য। বাংলাদেশে আমরা যখন কোথাও জব করি, আমরা জবে যখন যাই, তখন আমরা কী করি, মাঝে মধ্যে আমরা অফিস থেকে বের হয়ে গিয়ে চা খেয়ে আসি কিংবা সিগারেট খেয়ে আসি, অনেক সময় টাইম পাস করি। এখানে কিন্তু সেটা চলে না, এখানে একটা নির্দিষ্ট টাইম আছে। আপনি 8 ঘন্টা যদি ডিউটি করেন, সেক্ষেত্রে আপনাকে 30 মিনিটসের মতো ব্রেক দেয়, ওই ব্রেক টাইমে আপনি যা খুশি তাই করতে পারবেন। এর বাইরে আপনি অফিস চলাকালীন সময় আপনি কিছুই করতে পারবেন না। এখানে আর একটা জিনিস খুবই ভালো লাগে জবের ক্ষেত্রে, মাসে 2 বার ওরা স্যালারি দেয়, ব্যাংকে ঢুকে স্যালারিটা, তো 15 দিন পরে একবার, আবার মাসের শেষে একবার। আর স্যালারি যে দেয়, আপনি সব কিছু আপনি ঘরে বসেই দেখতে পারবেন, আমার ট্যাক্স কত কেটেছে, ইন্স্যুরেন্স কত কেটেছে এবং পেনশন কত কেটেছে, এগুলো আমি ঘরে বসেই দেখতে পারি। আর বেশি ভালো লাগে, আমি যে চাকরি করি না কেন, আমি একটা সময় গিয়ে আমি পেনশন পাবো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাও শেষ। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।